বৃহস্পতিবার সকালে মালদা শহরে বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হয়। এরই সাথে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও ভাগাভাগি নিরিখে পূর্ব পাকিস্তানের অধীনে ছিল মালদাসহ বেশ কয়েকটি জেলা। 14ই আগস্ট মালদা জেলা প্রশাসনিক ভবনে সেই সময় পাকিস্তানের পতাকা তোলা হয়। সেই সময় জেলার স্বাধীনতা সংগ্রামীরা বিরোধিতা করে আইনের পথে যান। 17ই আগস্ট ঘোষণা করা হয় ভারতে অন্তর্ভুক্ত করা হবে মালদাসহ ওই কয়েকটি জেলাকে। এরপর থেকেই 18ই আগস্ট মালদা জেলা স্বাধীনতা দিবস পালন করা হয়। আর সেই রীতি মেনে 18ই আগস্ট দিনটিতে মালদা শিল্পী সংসদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো স্বাধীনতা দিবস। সেই দিন যে সমস্ত মানুষরা রেকটিভ কমিশনের দরবার করেছিলেন, ডেপুটেশনের স্বাক্ষর করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শিবেন্দু শেখর রায়, বিদুশেখর শাস্ত্রী, হরিপদ রায়, বিভিন্ন মানুষ এবং সর্বোপরি যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় মালদাকে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত করার জন্য, সেখানে অবশ্যই শ্যামাপ্রসাদ মুখার্জি এবং নির্মল চ্যাটার্জিকে আমরা কখনোই ভুলতে পারি না, তাদের ভূমিকা ছিল। পরবর্তীতে যখন মালদায় পাকিস্তানের পতাকা উত্তোলিত হয় সেই 14ই আগস্টের থেকে, তারপরে মালদার একজন এসডিও ছিলেন, তার নাম অবনী কুশারি, তার মূলত তৎপরতায় চেষ্টায় এখানে স্বাধীন ভারতের জাতীয় পতাকা পাকিস্তানের পতাকাকে নামিয়ে তোলা হয় এবং তৎকালীন যিনি এডিএম তিনি মালদা শহরে মূলত মুসলিম ইনস্টিটিউটের কাছে যখন কিছু নেতৃত্ব পথ আটকায় স্বাধীনতার এই র্যালিকে নিয়ে যাওয়ার জন্য, তখন মঙ্গলা গিরির অবদান নিশ্চয়ই আজকের দিনের জন্য অনস্বীকার্য। উপস্থিত ছিলেন শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা, সুস্মিতা সোম, প্রসেনজিৎ দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দবার্তা।